Namaskar. How are you, children? Okay, you are very fine. So, I am teaching the my first English grammar book. Yes, chapter 4. Okay, sir? Chapter 4, sentence. Sentence, एक तो हमारे जो line बोली, line बोलो, और बोल बोली, ठीक है जे? वो एक तो word पाशवाशी बोले, sentence तो नहीं होएगा। कौन word बोला बोल, कौनो meaningful word? ये बात तो sentence क्या बोले? When some meaningful words or when some meaningful words get together and the complete sense are sentence. ঠিক আছে সেন্টেন্স কি তাহলে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যেটা একটা মনের ভাবটা প্রকাশ করছে সেটাই হচ্ছে সেন্টেন্স মানে কি কি আমি দেখো এখানে কি লেখা আছে প্রথমটাতে দেখা যায় দিস ইজ এ কাইট আর দেখো এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড পাশাপাশি বসে আমি যদি এগুলো এলোমেলো করে দিলাম ধরো ইজ এ দিস কাই এটা হচ্ছে একটা ওয়ার্ড এটা ওয়ার্ড এটা ওয়ার্ড এটা ওয়ার্ড এবার এটা মিনিং আছে এটাও আছে এটাও আছে এটাও আছে এবার দেখো এটা আমি পাশাপাশি বসালাম যেমন করে এটাও পাশাপাশি বসালাম বসিয়ে এটা একটা নির্দিষ্ট মানে বোঝাচ্ছে কি মানে বোঝাচ্ছে দিস ইজ এ কাই এটা একটা এটি একটি ঘুড়ি কিন্তু এখানে দেখো ইজ এ দিস কাই এটার কিন্তু কোনো মানে বোঝাচ্ছে না তাহলে এটা হলো একটা সেন্টেন্স এটা কোনো সেন্টেন্স না বুঝতে পারলে পাশাপাশি কয়েকটি শব্দ বসানোর পরে যদি আমাদের একটা কমপ্লিট সেন্স তৈরি হয় মানে একটা ধারণা তৈরি হয় যে কি বলতে চাইছে বা কি বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স আর যদি কোনো সেন্স না হয় আমাদের মধ্যে যদি ধারণাই হলো না যে কি বলতে চাইছে তাহলে সেটা কোনো সেন্টেন্স না ঠিক আছে এইবার সেন্টেন্স হলো বাক্য তোমরা বাক্য রচনা কিছু করেছো বাক্য রচনার মধ্যে ধরো একটা কিছু বাক্য দিয়ে দিলো সেটা দিয়ে ওই লাইনের মধ্যে থাকতে হবে সেরকমই একটা এটা হচ্ছে সেন্টেন্স হলো বাক্য কি বাক্যর মধ্যে যেমন পাশাপাশি কয়েকটি শব্দ বসে একটা মনের ভাব পুরোপুরি ভাবে আমাদের মনে আসে সেটাই হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে দেখো এখানে আই এম বয় ইউ আর এ গার্ল তারপরে আছে হি ইজ ফ্যাট দিস ইজ এ বল তারপরে দেখো এখানে এক্সারসাইজের মধ্যে রাইট ইয়েস ইফ দ্য ফলোইং আর সেন্টেন্স এন্ড নো ইফ দে আর নট বলছে যদি সেন্টেন্স হয় তাহলে ইয়েস করতে হবে আর যদি সেন্টেন্স না হয় তাহলে নো করতে হবে দেখো এর মধ্যে সেন্টেন্স কি লেখা আছে বার্ড দিস এ ইজ এটা কি কোনো সেন্টেন্স বোঝাচ্ছে কোনো মানে বুঝতে পারলে তোমরা কি বললো বার্ড দিস এ ইজ কোনো মানে বোঝালো না তাহলে এটা কোনো সেন্টেন্স না তাহলে আমরা লিখতাম নো তারপরে আছে ইউ আর গুড হ্যাঁ এটা একটা সেন্টেন্স এটা হবে ইয়েস মালা ইজ এ চেয়ার দেখো পাশাপাশি শব্দ কিন্তু পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসলো মালা ইজ এ চেয়ার কিন্তু মালা কি কোনো চেয়ার কোনো চেয়ার চেয়ার মানে যেখানে আমরা বসি কেদার সেটাতে কি কোনো নাম হতে পারে এটা মালা ওর নাম চেয়ারের মালা ইজ এ চেয়ার না এটা সেন্টেন্স না তারপর দেখো প্লে আই ফুটবল এটা কি কোনো সেন্টেন্স না এটা সেন্টেন্স না এটা নো হবে তারপরে ইজ এ বেবি ইট ইজ এ বেবি দেখো মানেটা বোঝাচ্ছে ইট ইজ এ বেবি মানে এ একটি শিশু এটি একটি শিশু তাহলে হ্যাঁ ঠিক আছে তারপরে আছে উই রিড বুকস এটাও ঠিক আছে ইয়েস করবা তারপরে এটা তোমরা নিজেরা পড়বে নিজেরা পড়ে ইয়েস অর নো নিজেরা করবে তারপরে এখন টুতে আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস কি আছে এক নম্বরে কাউ গিভস কাউ গিভস গরু আমাদের কি দেয় ওয়াটার আছে মিল্ক আছে অয়েল আছে তাহলে কি দেয় মিল্ক দেয় তারপরে আছে উই ইট রাইস বুক ক্যাপ রাইস মানে ভাত আমরা কি খাই ভাত খাই তাহলে রাইস হবে
তারপর ট্রিজ আর ড্যাশ হোয়াইট ব্ল্যাক গ্রিন ট্রিজের রং কি গাছের রং কি গাছের রং গ্রিন তাহলে হবে এখানে গ্রিন লিখবে তোমরা তারপর আছে নাম্বার 4 এ উই ড্যাশ ফুটবল উই ইট আছে ড্রিঙ্ক আছে প্লে আছে তাহলে কি হবে উই প্লে ফুটবল তারপর দেখো 5 এ আছে কলকাতা ইজ এ ড্যাশ কলকাতা ইজ এ টাউন সিটি ভিলেজ কলকাতা ইজ এ টাউন সিটি লিখতে পারো তোমরা সিটি মানে অনেক বড় শহর টাউন লিখতে পারো কিন্তু ভিলেজ না তারপর নাম্বার 3 তে আছে রিয়ারেঞ্জ দা ফলোইং ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইজ গার্ল এ রিনা তাহলে কি করবে তোমরা রিনা ইজ এ গার্ল তারপর আছে হট দা ইজ সান কি লিখবে দা সান ইজ হট তারপর আছে নাম্বার 3 তে স্কুল উই ইন রিড কি লিখবে এটা উই রিড ইন স্কুল তারপর নাম্বার 4 এ আছে ইজ হোয়াইট মিল্ক তাহলে কি লিখবে এটা মিল্ক ইজ হোয়াইট ঠিক আছে এইভাবে তোমরা নিজেরা করবে তারপর আছে মেক সেন্টেন্স উইথ দা ফলোইং এটা মেক সেন্টেন্স তোমরা তোমাদের ইংলিশ বইয়ের মধ্যে আছে এইভাবেই তোমরা লিখবে কি ট্রি আছে ফাদার আছে কিং আছে ঠিক আছে এটা তোমরা বাড়িতে পড়বে পরের দিন আমি পরের চ্যাপ্টার করাবো তোমাদের অসুবিধা হলে আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে ফোন করতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার